কাল থেকেই রাজ্য জুড়ে বিজয়া সম্মেলনী তৃণমূলের। কাল বেশ কয়েকটি জেলায় হবে বিজয়া সম্মেলনী তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। বীরভূমে অনুব্রত মণ্ডলে কর্মসূচি ঘিরে দলের অন্দরেই আগ্রহ সূত্রের খবর। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী জেলায় জেলায় আগামীকাল থেকে কি খবর রয়েছে? তৃণমূল শীর্ষ নেতৃত্ব আগেই নির্দেশ দিয়েছিল সমস্ত জেলার সভাপতি, সমস্ত জেলা নেতৃত্বকে যে বিজয় সম্মেলনী করতে হবে, এবং এই বিজয় সম্মেলনীতে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছিল দলের পুরনো কর্মীদের, যে তাদেরকে নিয়ে এসে বিজয় সম্মেলনীর পাশাপাশি সম্বোধনাও দিতে হবে। 2026-এ যে বিধানসভা নির্বাচন রয়েছে আজকে, এবং তার আগে দলকে আরো সংগঠিত করতে বিজয় সম্মেলনী এর আগেও তৃণমূল কংগ্রেস করেছে, এবারে আরো বিশেষ করে জোর দেওয়া হচ্ছে বিজয় সম্মেলনীর ওপর, এবং যেখানে পুরনো কর্মীদের বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে দলের শীর্ষ নেতৃত্বের তরফে। এবং আগামীকাল থেকে এই বিজয় সম্মেলনী শুরু হচ্ছে জেলায় জেলায়। তো আগামীকাল বীরভূম, পশ্চিম বর্ধমান থেকে শুরু করে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ কলকাতা, এই সমস্ত জায়গা কিন্তু বিজয় সম্মেলনী করবে তৃণমূল কংগ্রেস এই সমস্ত জেলাগুলোতে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সব বেশি কৌতূহল হয়েছে বীরভূমের এই যে বিজয় সম্মেলনী তাকে ঘিরে। বীরভূমে একদিকে গোর কমিটি রয়েছে, অন্যদিকে অনুব্রত মণ্ডল, তিনি জেলার সভাপতি। এই অবস্থায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল এই বিজয় সম্মেলনীর আয়োজন করেন কিনা সেটা দেখার বিষয়, এবং করলে কারা কারা ডাক পান সেটাও দেখার বিষয়। সুতরাং অনুব্রত মণ্ডল ফিরে আসার পর তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি যেটা অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে হবে, স্বাভাবিকভাবে একদিকে বিজয় সম্মেলনী ঘিরে তৃণমূল কংগ্রেসের উৎসাহ, পুরোনো কর্মীদের গুরুত্ব দেওয়ার নির্দেশ, এবং পাশাপাশি বীরভূমে এই বিজয় সম্মেলনীকে ঘিরে জেলা নেতৃত্বের মধ্যে একটা কৌতূহল এবং উৎসাহ দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ প্রবীর। অর্থাৎ রাজ্য জুড়ে বিজয় সম্মেলনীর অনুষ্ঠান হবে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামীকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায়, এবং পুরনো নেতাদের বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও এর আগে দলীয় নেতৃত্বের বার্তায় উঠে এসেছে এই বিজয় সম্মেলনীকে কেন্দ্র করে। কাল বেশ কয়েকটি জেলায় বিজয় সম্মেলনী হবে, বীরভূমে হবে, এবং সেখানে অনুব্রত মণ্ডলের কী কর্মসূচি থাকে, কী ভূমিকা থাকে, তা ঘিরে দলের অন্দরেই রয়েছে আগ্রহ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।